মহামারী করোনা ভাইরাসে প্রতিদিনই অনেক মানুষের মৃত্যু হচ্ছে। এই ভাইরাসে সাধারণত জ্বর, শুকনো কাশি ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। আবার উপসর্গ নেই এমন অনেক করোনা পজিটিভ আছে। তাই এই রোগ থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। ডিজিটাল ডক্টরের আজকের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব করোনা ভাইরাসে আক্রান্ত হলে কী করণীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জ্বর, শুকনো কাশি, পেশিতে ব্যথা, গলা ব্যথা, স্বাদ ও গন্ধের অনুভূতি না থাকা, শ্বাসকষ্ট, কখনো পেট খারাপ ও বমি বা বমি বমি ভাব হলে আপনাকে আলাদা থাকতে হবে। করোনা একাধিক লক্ষণ দেখা দিলে সেলফ আইসোলেশনে থাকা সবচেয়ে নিরাপদ। করোনার উপসর্গ দেখা দিলে অবশ্যই নমুনা পরীক্ষা করাতে হবে। সরকারি ও বেসরকারি উভয় খাতে নমুনা পরীক্ষা করানো যায়। গরম পানির গার্গল করুন ও ভাপ নিন। দিনে অন্তত 4 থেকে 6 বার গার্গল করুন। এছাড়া দিনে কয়েকবার গরম পানির ভাপ নিন। এ সময় পুষ্টিকর খাবার খেতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার খান। এজন্য প্রোটিন জাতীয় খাবার, স্যুপ ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে পারেন। এ সময় শরীরের অক্সিজেনের মাত্রার ওঠানামা করছে কিনা খেয়াল রাখুন। পালস অক্সিমিটার নামে ছোট একটি মেডিকেল যন্ত্র এক্ষেত্রে হাতের কাছে রাখতে পারেন। করোনা আক্রান্ত হলে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েন। এ সময় রোগীর মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং তাকে সাহস দিতে হবে। সেলফ আইসোলেশনে থাকার সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে আর মানতে হবে স্বাস্থ্যবিধি। এভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত হলে তা প্রতিরোধ করা যায়।